আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আমি আজকে রান্না করব গরুর পায়া দিয়ে নেহারি। নেহারি রান্না রেসিপি বা গরুর পায়া দিয়ে খাট্টা রান্না রেসিপি অনেক অঞ্চলে এক এক নামে এক এক জায়গায় এটাকে ডাকা হয়। তো অনেকেই বলেন নেহারি, অনেকেই বলেন খাট্টা। তো যে যে নামে ডাকুক না কেন আসলে রেসিপিটা একই। তো এটা কীভাবে ধুয়ে পরিষ্কার করতে হয় সেটা আমি বলে দিচ্ছি। এটা প্রথমে আমি নর্মাল পানি দিয়ে 5-6 বার ধুয়ে নিয়েছি। এবার এটাকে একদম বেশি গরম মানে একদম বলক ওঠানো পানি, যেটা এই পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। কারণ এটার মধ্যে গরুর পায়ের মধ্যে অনেক সময় রগের মধ্যে রক্ত থাকে যেটা দেখা যায় না, কিন্তু গরম পানি দিলে এটা বেরিয়ে আসে। তো আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে দেখবেন এই বিষয়টা একটু খেয়াল করে। তো আমি একদম বলক উঠানো পানি নিয়েছি, এখানে প্রায় 3-4 কেজি পানিটা দিয়ে আমি ঠিক 10 মিনিট 10 থেকে 15 মিনিট পরিমাণ সময় এটাকে ভিজিয়ে রেখে দেব। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে করতে, তাহলে গরুর পায়ের মধ্যে যে রক্তটা থাকে সেটা বেরিয়ে আসবে। তো রেখে দিচ্ছি এটা ভিজিয়ে। সেই ফাঁকে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা পুরাতন পুরো আছেন, ভাইয়ারা আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাথে থাকবেন, তাহলে নেক্সট রেসিপি পেতে পারবেন। আর অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, তাহলে আমি যখন ভিডিও আপলোড দেবো তখন আপনারা পেতে পারবেন। তো আমি 10 মিনিট পর ফিরে এসেছি। আমি বলেছিলাম যেটা দেখে রক্ত বের হবে, দেখেন পানির রঙটা চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আমার পাতিলটা কালো ছিল সেই কারণে পুরোটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না যে লাল কতটা লাল হয়েছে। অনেকবার ধোয়ার পরও এরকম হয়েছে। তো আমি এটাকে গরম পানি থেকে পানি জড়িয়ে নিয়ে আরেকটা পাতিলের মধ্যে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো সবগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি এবং বড় একটা পাতিলে দিয়েছি। তারপরে সব গরম মশলা দিয়ে দিচ্ছি, এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ দিয়েছি। এবার দিয়েছি কাঁচামরিচ আর শুকনো মরিচ। এখানে চাইলে কাঁচামরিচগুলো ভেঙে দিতে পারেন যারা একটু ঝাল পছন্দ করেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি কিন্তু এখানে গুঁড়া মরিচ খুব কম ইউজ করব। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া, দিচ্ছি হলুদ গুঁড়া। পরিমাণটা অবশ্যই হবে আপনি যতটুকু পরিমাণ রান্না করতেছেন তার পরিমাণ অনুযায়ী। আপনি যদি বেশি গরু নেন, গরু পায়া নেন, তাহলে পরিমাণটা বাড়িয়ে দেবেন। অল্প মরিচ দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি। এখানে আস্তা 5 ফোড়নটা আপনি ঢেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঘ্রাণটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি রসুন পেস্ট। দেবো আদা, 2 টেবিল চামচ পরিমাণ আদা। আমি বারবার বলতেছি আপনারা যতটুকু রান্না করবেন ঠিক সেই পরিমাণে মশলাটা দেবেন। পেঁয়াজ কুচি দিয়েছি আমি প্রায় 1 কাপ পরিমাণ, 1 কাপের চেয়ে একটু বেশি দিয়েছি। এবার পেঁয়াজের পেস্টটা দিয়ে দিছি 2 টেবিল চামচ। মশলাটা অবশ্যই আপনারা পরিমাণ মতো দেবেন, আপনি যতটুকু রান্না করতেছেন তার উপর ডিপেন্ড করে মশলাটাও কতটুকু দেবেন। আর একদম গরুয়া মশলা রান্না করতেছে। আরেকটা বিষয়, এখানে কিন্তু পানিটা অবশ্যই গরম পানি দিয়ে রান্না করবেন এবং পানিটা দিতে হবে প্রায় 3 গুণ। যদি আপনি 2 কেজি পরিমাণ রান্না করেন তাহলে আপনাকে 6 লিটার পানি দিয়ে বসাতে হবে এবং এটাকে জাল দিতে হবে আপনার 3 থেকে 4 ঘন্টা মিনিমাম। খুব প্রথমে আপনি হাই হিটে রান্না করবেন 10 মিনিট, যখন বলক চলে আসবে তখন এটাকে ডেকে রেখে দেবেন। একদম লো আছে, শুধু বলক উঠবে ওই পরিমাণ আঁচ দিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা। দেখতেই পারতেছেন আমি এটাকে কতটুকু পানি দিয়েছি। বলক আসার পর আমি এটাকে একদম এই দেখতেছেন বলক এসে গেছে, তারপরেই আমি এটার হিটটা কমিয়ে দিয়েছি। সেই ফাঁকে অন্য কাজগুলো সেরে নিতে পারেন, যেমন এটা যে তেঁতুল লাগবে অল্প তেঁতুল দিতে হবে, তেঁতুলের রস একটু টকের জন্য। তো দেখতেছেন প্রায় 3-4 ঘন্টা সময় তো লাগবেই এই টাইপের আপনার দিয়ে। তো তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের কাঠটুকু শুধু আমি ইউজ করবো, যে পানিটুকু এই পানিটুকু প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পানি। ঢেকে রান্না করব, আর বেশিক্ষণ রান্না করতে হবে না, আমার মোটামুটি হয়ে এসেছে।
আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আটা দিয়েছি, এটাকে টেলে নেব ঝোলটা একটু ঘন হওয়ার জন্য। যদি আপনারা পাতলা ঝোল চান তাহলে এটা না দিলেও চলবে, তো যেহেতু একটু ঝোলটা একটু ঘন করব সেই জন্য আমি একটু 1 টেবিল চামচ পরিমাণ আটাকে টেলে নিয়েছি। এটা স্মেলটা খুব ভালো আসে, দিলে ট্রাই করতে পারেন। তারপরে বেশি রান্না করতে হবে না, এটাকে আমি বাগার দিয়ে দেব। আমি এখানে তেল নিয়ে নিয়েছি, আগে কিন্তু আমি তেল ছাড়া এটা বসিয়েছিলাম, আপনারা খেয়াল করেছেন কি না। এবার আমি শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে একটু বেরেস্তা টাইপ করে এটা উপরে দিয়ে দেব। এখানে চাইলে আপনারা শুকনো মরিচটা দিতে পারেন, তাহলে গ্রানটা আরও ভালো আসবে। আর টালা জিরা দিতে পারেন, আমি জিরাটা দেই নাই যেহেতু আগে টালা জিরা দিয়েছি, উপরে শুধু একটু দেব। চাইলে আরেকটা পাতিলে দিতে পারেন, তাহলেও গ্রানটা ভালো আসে। এই তো হয়ে গেল আমাদের নেহারি রান্না। লুকটা দেখেই বুঝতে পারতেছেন মশলা কতটা ধারণ ছিল। আশা করি যারা দেখে ট্রাই করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আবারও বলতেছি যারা আমার চ্যানেলে নতুন, আজকেই প্রথম দেখতেছেন আমার রান্নাটা, যদি আমার রান্না ভালো হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন, সাথে থাকবেন সব সময়। সবাই খুব ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যারা সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমিও চেষ্টা করি সবার সাথে থাকার। তো সবাই খুব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।